কিভাবে কার্ড গুলো অল্প কিছু খেলে খেলতে খেলতে পারছি এখন কখন মধ্যে অনলাইন রিয়েল ক্যাশ পয়েন্টস রামি টেবিলে আজ আবারও এক অন্যতম আকর্ষণীয় খেলা আপনার জন্য, যেখানে অংশগ্রহণ করেছে চারজন প্লেয়ার আর শুরু হয়ে গেছে চারজন প্লেয়ারের মধ্যে পয়েন্টস রামি 160 টাকা করে। দেখুন জোকার হয়েছে গোলাম, হাতে গোলাম এসেছে তিনটে, কিন্তু পুরো সিকোয়েন্স হয়নি, জাস্ট একটা কার্ড দিল আর সাথে সাথে কিন্তু জোকার দিয়ে হয়েছে পুরো সিকোয়েন্স। কিন্তু লক্ষণীয় বিষয় যে এরপর কোন কার্ডটা ফেলাটা জরুরি, কারণ এমন কিছু কার্ড হাতে রাখতে হবে যেটা সিকোয়েন্স এবং হ্যান্ড ডিক্লেয়ার করতে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে খুব একটা লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দিক এটা থাকে, কারণ একটা ভুল কার্ড ফেলে দেওয়া মানেই কিন্তু হ্যান্ড ডিক্লেয়ার করাটা যথেষ্ট কষ্টসাধ্য। তাছাড়া অন্য কোনো প্লেয়ারের কার্ড যদি লেগে যায় তাহলে হ্যান্ড ডিক্লেয়ার না হতে পারে, আর সেই জন্যই আপনাকে কিন্তু এই দিকটা লক্ষ্য রাখতে হবে। এই মুহূর্তে কী কার্ড ফেলবো সেটাও একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আজ আপনারা দেখছেন এমনই একটা খেলা যেখানে পুরো সিকোয়েন্স হয়ে যাওয়ার পরেও এমন কিছু কিছু দিক থাকে যার হ্যান্ড ডিক্লেয়ারের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হতে পারে। দেখুন পুরো সিকোয়েন্স হয়ে যাওয়ার পর কার্ড মেলা তো দূর কি বাদ, পয়েন্ট বেড়ে যাচ্ছে কমছে আর না, এবং কাজের কাজ সেইভাবে কোনো কার্ড আসছে না। তবে হাতে পয়েন্ট যদি আমি ভাবি এই মুহূর্তে স্কোর আমার 4, দেখার বিষয় যে আর কোনোভাবে যদি পয়েন্ট কমানো যায়, কারণ 1 পয়েন্ট সমান 2 টাকা আর 80 পয়েন্ট সমান 160 টাকা। সুতরাং পয়েন্ট যদি আরও কোনোভাবে কমানো যায় দেখুন আবারও কিন্তু একটা ভালো কার্ড দিয়েছে আর সাথে সাথে হ্যান্ড কিন্তু ঠিক ক্লিয়ার। এই একটা কার্ডই কিন্তু আপনাকে যথেষ্ট ডিফিকাল্ট একটা দিকে নিয়ে যেতে পারে, তাই আপনাকে সঠিক লক্ষ্য রেখে খেলতে হবে। আজ এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা নিয়ে। ধন্যবাদ সকলকে। Thank you.